পেপারলেস যুগে প্রবেশ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব খাত। চালু হয়েছে অনলাইন সেবা। এখন থেকে গৃহকর ও ট্রেড লাইসেন্স ইস্যু বা নবায়ন সহ সব কাজই হবে অনলাইনে। ফলে নগরবাসীর হয়রানি, সময় এবং খরচ এ তিনটি কমবে বলে মনে করছেন কর্মকর্তারা। প্রাথমিকভাবে চালু হলেও সপ্তাহখানেকের মধ্যে পুরো দমে চালু হবে সেবা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়ের বড় খাত রাজস্ব বিভাগ। গৃহকর আর ট্রেড লাইসেন্স সহ নানা খাতে যেখান থেকে বছরে আয় 150 কোটি টাকার বেশি, কিন্তু সেই খাত ঘিরে হয়রানি, অনিয়ম, দুর্নীতির অভিযোগও সবচেয়ে বেশি। তবে সেই খাতে লাগছে আধুনিকতার ছোঁয়া। ই রেভিনিউ ম্যানেজমেন্ট নামে এই ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হবে গৃহকর ও ট্রেড লাইসেন্সের সব কাজ। এতে অনলাইনের মাধ্যমে সব প্রক্রিয়া শেষে টাকাও জমা দিতে হবে ব্যাংকে। এজন্য নির্ধারণ করা হয়েছে 7টি ব্যাংক। প্রাথমিকভাবে চালু হলেও সপ্তাহ খানেকের মধ্যে পুরোপুরি মিলবে এই সেবা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে www.ccc.gov.bd, এই ওয়েবসাইটে ঢুকে ই রেভিনিউ সিস্টেম যেসব আছে সেখানে ঢুকলেই আপনি একটা ইউজার আইডি দিয়ে প্রবেশ করতে হবে। সেখানে আমাদের পাবলিক যে কোনো আবেদন বা আবেদন করতে পারবে, পেমেন্টও সেভাবে যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেভাবে করতে পারবে। আর আমাদের যেসব তথ্য আছে, যেসব মৌলিক তথ্যগুলি হোল্ডিংয়ের এবং লাইসেন্সের তথ্যগুলি, সেখানে ইনপুট দেওয়া হয়েছে, সেগুলো আমাদের সংরক্ষিত থাকবে। 2018 সালে এমন ব্যবস্থা চালু হয় ঢাকার দক্ষিণ সিটিতে। চট্টগ্রাম হচ্ছে দ্বিতীয় উদ্যোগ। তাতে করে নগরবাসীর হয়রানি, সময় এবং খরচ কমবে বলে মনে করছেন মেয়র। আগে সে যেভাবে যে হয়রানির শিকার হতো, দৌড়তে হতো, তার শ্রমঘণ্টা নষ্ট হতো, আর্থিকভাবেও সে ক্ষতিগ্রস্ত হতো, গাড়ি ভাড়া এই সেই বিড়ম্বনার শিকার হতো, চাকুরি করলে সেটারও ক্ষতি হতো। এখন বর্তমানে অটোমেশন পদ্ধতি শুরু হওয়ার পরে এখন তো সে কারো কাছে ধর্ণা দিতে হচ্ছে না। প্রায় 2.5 কোটি টাকা খরচে বাস্তবায়ন করা হচ্ছে এই উদ্যোগ, যাতে কারিগরি সহায়তা দিচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।